ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মুক্তারাম বাবু স্ট্রিটের ছবি আপনারা দেখলেন বিভিন্ন জায়গা জলমগ্ন অন্যদিকে আলিপুর রোড রোডে যানজট দিকে গাছ পড়ে গিয়েছে এবং ওই রাস্তায় যান চলাচল ব্যাহত সেন্ট্রাল অ্যাভিনিউ মুক্তারাম বাবু স্ট্রিটে সেখানেও কিন্তু সৃষ্টি হয়েছে জলমগ্ন বলে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি বয়ুক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে বয়ুক শহরের তো বিভিন্ন জায়গায় জলমগ্ন এবং বিভিন্ন জায়গায় গাছ উপড়ে বিপত্তি সব মিলিয়ে শহরের যান চলাচলের ঠিক কি খবর তোমার কাছে রয়েছে কতটা শ্লথগতিতে চলছে গাড়ি ঘোড়া দেখো তোমা যেটা জানাই যে কলকাতার ট্রাফিক পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শহর কলকাতার বিভিন্ন রাস্তা যেমন মুক্তারাম বাবু স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন রাস্তা বিধান সরণি এপিসি রোড পাকসার সেভেন পয়েন্টস ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একাংশ মা ফ্লাইওভারের একাংশ বেলভেডিয়ার রোড আলিপুর রোড সাদান অ্যাভিনিউ চারু মার্কেট চত্বর এখানে কিন্তু গাড়ির যথেষ্ট প্রেসার রয়েছে কারণ বিভিন্ন রাস্তায় অবিরাম বৃষ্টি এবং তার জেরেই অনেক জায়গায় জল জমে আছে জল জমে থাকলে এমনি গাড়ির চালকরা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না কোথায় খানা আছে গাড়ির গতি মন্থর থাকে ঠিক সেই কারণেই মুভমেন্ট অনেক স্লো হয়ে যায় এবং তার উপরে বেলভেডিয়া রোড আলিপুর রোড উত্তীর্ণ উল্টো দিকে সেখানে কাজ পড়ে গিয়েছে ফ্যাকাস আইল্যান্ড করা এই জায়গাটাকে ফলত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে পাঠানো হয়েছে সেই গাছ ওখান রিমুভ করার জন্য গাছ পড়ে যাওয়ার জেরেই ভবানী ভবন সংলগ্ন রাস্তা কলকাতা চিড়ি চিড়িয়াখানা সংলগ্ন ওখানে কিন্তু যথেষ্ট যাতজট আছে পুলিশ আধিকারিকরা চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করার অন্যদিকে অন্যান্য যে সমস্ত রাস্তা কলকাতা শহরে যেমন এপিসি রোড সেন্ট্রাল এভিনিউ বাবু স্ট্রিট বিধান সরণি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একাংশ মা ফ্লাইওভারের একাংশ এই সমস্ত জায়গাতে কিন্তু গাড়ির প্রেশার রয়েছে ট্রাফিকের অফিসিয়ালসরা বলছেন সকাল থেকে ভর্তি যাওয়া অবিরাম বৃষ্টি এবং তার জেরেই বিভিন্ন জায়গায় গাড়ির মুভমেন্ট স্লো গাড়ি চলছে কিন্তু মুভমেন্ট যথেষ্ট স্লো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা অনেকটাই কমবে অফিস যাত্রীদের সংখ্যা কমবে তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু বৃষ্টি যদি অবিরাম চলতে থাকে সেক্ষেত্রে একটা যানজটের দুর্ভোগ হওয়ার সম্ভাবনা কিন্তু দিনভর থাকছেই ধন্যবাদ ময়ুখ